তাহলে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের এই হেল্পার ক্যাটাগরির সর্বশেষ যে টপিক বা সর্বশেষ যে ক্লাস ভিজুয়ালি হিডেন এইটা নিয়ে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তাহলে ফাইনালি কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের দুইটা ক্যাটাগরির কাজ কিন্তু কমপ্লিট। একটা হচ্ছে ইউটিলিটিস, এই ইউটিলিটিসের মধ্যে যতগুলা টপিক বা যতগুলা ক্লাসেস আছে এই সবগুলা কিন্তু আমরা দেখে নিয়েছি, এবং আমরা এইটার পরে আরেকটা যে ক্যাটাগরি আছে হেল্পার্স ক্যাটাগরির এইটার মধ্যে যতগুলা টপিক বা যতগুলা ক্লাসেস আছে এগুলোও কিন্তু আমরা দেখে নিয়েছি। তো এবার যদি আমরা স্ক্রোল করে উপরের দিকে যাই, তাহলে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে কম্পোনেন্টস। তো বুটস্ট্র্যাপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক বা ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি সেটাই হচ্ছে কম্পোনেন্টস। আমরা এতদিন যাবত বুটস্ট্র্যাপের বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা দেখে আসছি এবং শিখে আসছি। তো এবার কিন্তু আমরা বুটস্ট্র্যাপের অ্যাডভান্স বা ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু শিখবো হচ্ছে আমরা এই কম্পোনেন্টসের ভিতর থেকে। তো এতদিন আমরা যতই ফাঁকিযোগি দিছি আর যেভাবে আমরা ভিডিও দেখছি, ওকে ফাইন, বাট এখন থেকে কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। এবং এখন যদি আপনি এই কম্পোনেন্টসের জিনিসগুলোকে যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত আনতে পারেন, তাহলে কিন্তু আপনি বুটস্ট্র্যাপের একজন প্রফেশনাল ইউজার হয়ে যাবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই কম্পোনেন্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বুটস্ট্র্যাপের মধ্যে। এইটা যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটকে ধরে কিন্তু আপনি খুব ভালোভাবে আর ডিজাইন করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন, মানে হচ্ছে ফ্রন্ট এন্ড যে পার্টটা সেটাকে আপনি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তাহলে এই যে কম্পোনেন্টস ক্যাটাগরির মধ্যে প্রথমে যে টপিকটা আসে সেটার নাম হচ্ছে অ্যাকোর্ডিয়ন। তাহলে আমরা সিম্পলি জাস্ট এই অ্যাকোর্ডিয়নের উপর একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে অ্যাকোর্ডিয়ন নামের যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা জিনিস আছে, অ্যাকোর্ডিয়ন আছে, তিনটা অ্যাকোর্ডিয়ন আছে, মানে সরি একটা অ্যাকোর্ডিয়ন মানে একটা অ্যাকোর্ডিয়নের মধ্যে তিনটা আইটেম আছে। এই যে আইটেমগুলো দেখেন, অ্যাকোর্ডিয়ন আইটেম নাম্বার 1, এইখানে যদি আমরা একটা ক্লিক করি না, তাহলে কিন্তু আমাদের এই টেক্সটগুলো কিন্তু কোলাপস হয়ে যাবে বা হিডেন হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন কোলাপস হয়ে গেল। অ্যান্ড আমি যদি এগেইন এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা আবার শো হয়ে গেল। একইভাবে দুই নাম্বার যে আইটেম, এখানে ক্লিক করলে এটা শো হচ্ছে, আবার যদি আমরা ক্লিক করি হাইড হয়ে যাচ্ছে, এখানে যদি ক্লিক করি শো হচ্ছে, আবার যদি ক্লিক করি হাইড হয়ে যাচ্ছে। তাহলে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে এইরকম অ্যাকোর্ডিয়ন কিন্তু বানানোর প্রয়োজন হতে পারে। তো এইরকম যদি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি খুব ইজিলি বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু আপনি এগুলোকে ক্রিয়েট করতে পারবেন, এবং কোনো জাভাস্ক্রিপ্ট কোড লেখা ছাড়াই। এখানে কিন্তু এই কাজগুলোকে যদি আমরা ম্যানুয়ালি করতে যাইতাম, তাহলে কিন্তু আমাদের অনেকটুকু জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু লিখতে হইতো। বাট বুটস্ট্র্যাপ কী করছে, এখানে তারা মানে জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে সিএসএসের কোড দিয়ে মিক্স করে তারা একটা করে ক্লাস ক্রিয়েট করে দিছে। আমরা যারা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, আমরা জাস্ট সেই ক্লাসগুলোকে ইউজ করতেছি, অটোমেটিকভাবে কিন্তু আমাদের এরকম অ্যাকোর্ডিয়ন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা এই ভিডিওতে আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখব যে কিভাবে আমরা এরকম অ্যাকোর্ডিয়ন ক্রিয়েট করতে পারি। তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও, অনেক মজার কিন্তু একটা জিনিস। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোকে কিভাবে ক্রিয়েট করতে হয়, এখানে কিন্তু তারা কোড আকারে ক্রিয়েট করে কিন্তু আমাদের দেখায় দিচ্ছে। বাট আমরা এদের কোড দেখে দেখে করব না, কারণ এখানে আরও অনেক এক্সট্রা জিনিস অ্যাড করা আছে। আমরা জাস্ট সিম্পলভাবে কিভাবে এই জিনিসটাকে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। আমরা একদম বুঝে বুঝে এবং হচ্ছে অনেক সিম্পলভাবে ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তিনটা অ্যাকোর্ডিয়নের আইটেম কিন্তু আছে। বাট এইটার মাঝে আর আমাদের এইটার মাঝে ডিফারেন্ট কি আমি যদি রিলোড করে আপনাদের দেখাই, তাহলে এই যে তিনটা আইটেমের মধ্যে প্রথম যে আইটেমটা এটা কিন্তু ডিফল্টভাবে শো হয়ে থাকতেছে। বাট আমরা যদি নিচের দিকে যাই, এই তিনটা আইটেমের মধ্যে কিন্তু সবগুলাই হাইড করা আছে। আমরা যদি ক্লিক করি তাহলে এটা ওপেন হইতেছে, বাট যখন আমরা ক্লিক করতেছি না এটা কিন্তু ডিফল্টভাবে হাইডই থাকতেছে। কিন্তু আমাদের এই যে প্রথমটা যে আছে এটা কিন্তু ডিফল্টভাবে এক নাম্বার যে আইটেম এটা কিন্তু ডিফল্টভাবে শো হয়ে আসে, কিন্তু এইটার নিচে বাকি যে আইটেমগুলো এগুলো কিন্তু হচ্ছে হিডেন, যখন আমরা ক্লিক করতেছি তখন শো হইতেছে। ঠিক আছে, তো এই দুইটা জিনিসকে কিভাবে করতে হয় এটাও আমরা দেখব এই ভিডিওতে। এবং এটার নিচে এই যে এখানেও কিন্তু এক নাম্বার আইটেমটা হচ্ছে অলওয়েজ ওপেন থাকতেছে। সো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এইটার নিচে আর কিছু নাই। তাহলে প্রথমে আমরা আমাদের এই যে এইটাকে ক্রিয়েট করব, এই যে এইটাকে ক্রিয়েট করব, যে কিভাবে আমরা এইরকম একটা অ্যাকোর্ডিয়ন ক্রিয়েট করতে পারি, এবং একটা অ্যাকোর্ডিয়নের মধ্যে কিভাবে আমরা এরকম তিনটা চারটা পাঁচটা দশটা আইটেম আমরা ক্রিয়েট করতে পারি।
তো এটা ক্রিয়েট করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার ভিএস কোডের মধ্যে এবং এগুলা হচ্ছে এর আগের ভিডিওর কাজ সো এগুলাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এন্ড আমরা আমাদের ব্রাউজারে রিলোড করলাম সো সবকিছু কিন্তু ক্লিনই আছে তো এবার প্রথমে আমরা যে কাজটা করব আমরা একটা কন্টেইনার ইউজ করব সো ক্লাস এন্ড এটা হচ্ছে আমাদের কন্টেইনার যেটা আমরা প্রতি ভিডিওর মধ্যেই করে থাকি আমরা জানি যে কন্টেইনার কেন ইউজ করতে হয় তো এবার আমরা কি চাচ্ছি এবার আমরা চাইতেছি একটা অ্যাকোর্ডিয়ন ক্রিয়েট করতে তো এই জন্য আমাদের একটা ডিভ ক্রিয়েট করতে হবে এবং এই ডিভের একটা ক্লাস আমাদের দিতে হবে এবং এই ক্লাসের মধ্যে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে সেইটা আমাদের এখানে সেট করে বলে দিতে হবে যে এই ডিভটা আমরা কিসের জন্য ক্রিয়েট করছি সো এই ডিভটা আমরা ক্রিয়েট করতেছি যেটার জন্য সেটা হচ্ছে অ্যাকোর্ডিয়ন সো আমরা বলে দিলাম যে এই ডিভটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নের জন্য তাহলে ওকে ফাইন তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যাকোর্ডিয়নের প্যারেন্ট ডিভ হইল এবং এইটার মধ্যে আমরা যত খুশি ততগুলো আইটেম কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো এই যে এখানে দেখেন এই পুরোটাই হচ্ছে একটা অ্যাকোর্ডিয়ন এবং এই অ্যাকোর্ডিয়নের মধ্যে যে আইটেম ওয়ান আইটেম টু অ্যান্ড হচ্ছে আইটেম থ্রি এরকমভাবে আপনি পাঁচটা দশটা বিশটা আইটেমও কিন্তু ক্রিয়েট করতে পারেন বাট প্রথমে আপনাকে কী করতে হবে এই সবগুলো আইটেমকে রাখার জন্য একটা অ্যাকোর্ডিয়ন ক্রিয়েট করতে হবে যেটা আমরা করে নিয়েছি তাহলে ওকে ফাইন এবার আমাদের কি করতে হবে এই ডিভের মধ্যে আমাদের একটা আইটেম ক্রিয়েট করতে হবে তো একটা আইটেম ক্রিয়েট করার জন্য আমাদের একটা ডিভ লিখতে হবে এবং এই ডিভটাকে ক্লাস দিয়ে বলে দিতে হবে যে এইটা কি এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নের একটা আইটেম এইভাবে কিন্তু আমাদের বলে দিতে হবে এবং এই ক্লাসগুলো কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে রিজার্ভ করা আমরা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে ইউজ করতেছি এগুলো কিন্তু আমাদের নিজের কোনো ক্লাস না তো আমরা দিয়ে দিলাম অ্যাকোর্ডিয়ন আইটেম আমরা একটা ক্রিয়েট করতে যাচ্ছি তো আমাদের একটা অ্যাকোর্ডিয়ন আইটেম কিন্তু ক্রিয়েট হইল তো এবার আমরা এইটার মধ্যে যে কাজটা করতে পারি একটা এইচ2 নামের একটা ট্যাগ নিতে পারি এবং এখানে আমি কিছু একটা লিখতে পারি এখানে আমি কি লিখব এই যে দেখতে পাচ্ছেন অ্যাকোর্ডিয়ন আইটেম কিন্তু এখানে দেখাচ্ছে মানে আমাদের আইটেমের নাম তো এই নামটা দিতে গেলে আমরা এখানে একটা বাটনের মধ্যে দিতে পারি বা আমরা একটা যে কোনো একটা ট্যাগের মধ্যে দিতে পারি তো আমরা একটা এইচ2 ট্যাগ নিলাম এবং এইটার মধ্যে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়ন আইটেম নাম্বার হচ্ছে 1 আমরা জাস্ট যে কোনো একটা টেক্সট আমরা এখানে লিখে দিলাম এখানে আপনি যে কোনো টেক্সটই লিখতে পারেন তাহলে এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখব যে এতটুকু কাজ এখানে আসছে কিনা রিলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে অ্যাকোর্ডিয়ন আইটেম নাম্বার 1 এবং এই যে এটার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বর্ডার টাইপের মানে হচ্ছে একটা অ্যাকোর্ডিয়ন টাইপের কিন্তু দেখাচ্ছে যদিও এখনও হয় নাই বাট এইটার ল্যাসটা কিন্তু আমাদের সামনে দেখা দিয়েছে তাই না তো এবার আমাদের যেটা করতে হবে যেখানে দেখেন আমাদের কিন্তু এইটা ক্রিয়েট হয়েছে বাট এইটার মধ্যে যখন আমরা ক্লিক করতেছি এইখানে কিন্তু এইটার একটা বডি আছে এবং এইটার বডির মধ্যে কিন্তু অনেকগুলা টেক্স আছে সো এটা আসলে বডি না এখানে যখন আমরা ক্লিক করতেছি এটা হচ্ছে কলাপসেবল একটা হচ্ছে জিনিস তো আমাদের একটা কলাপসেবল একটা জিনিস আমাদের ক্রিয়েট করতে হবে তো এই জন্য আমরা কি করবো এইচ2 ট্যাগের নিচে গিয়ে আমরা একটা ডিপ বানাবো অ্যান্ড আমরা এই ডিভের একটা ক্লাস দিব এবং এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়ন হাইফেন কুলাপস ঠিক আছে কুলাপস এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নের কুলাপসের জন্য যাতে করে আমরা যদি এই অ্যাকোর্ডিয়ন আইটেমের উপর ক্লিক করি এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যাতে আমাদের কুলাপস হয়ে এগুলো বের হয় এখানে কিছু একটা বের হয় তো এই জন্য হচ্ছে আমরা এইরকম একটা ডিভ নিলাম এবং এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাসটাকে দিয়ে দিলাম অ্যাকোর্ডিয়ন কুলাপস তো এরপর আমি এটার মধ্যে লরেন থেকে ধরেন কিছু টেক্সট আমি নিতে পারি তো আমি নিয়ে নিলাম ওকে মানে এই টেক্সটগুলো হচ্ছে আমাদের এটার বডির মধ্যে থাকবে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই টেক্সটগুলাই তো আমরা কিন্তু এখানে নিয়ে নিলাম রিলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে টেক্সটগুলো কিন্তু চলে আসছে বাট দেখেন এই টেক্সটগুলো কিন্তু আমাদের এই এরিয়ার সঙ্গে কিন্তু একদম লাগালাগি করে আসে বাট এইখানে দেখেন এই যে এরিয়ার থেকে কিন্তু একটু দূরে আসে মানে এটার মাঝখানে একটা প্যাডিং আছে এই টাইপের আমাদের দেখাচ্ছে তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের এই টেক্সটগুলোকে এখানে লিখলে হবে না টেক্সটগুলোকে আমি রিমুভ করে দিলাম এবার আমরা এই ডিভের মধ্যে আরেকটা ডিভ বানাবো এবং এই ডিভের নামটা দিব হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়ন হাইফেন বডি এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নের বডির জন্য তো এবার আমরা এখানে লরেম থেকে ধরেন 50 ওয়ার্ডের কিছু টেক্সট আমরা নিয়ে নিলাম তাহলে এবার কিন্তু আপনি দেখতে পারবেন রিলোড করলাম তাহলে এবার দেখতে পাচ্ছেন আমাদের টেক্সের চতুর সাইড দিয়ে কিন্তু একটা প্যাডিং টাইপের কিন্তু পেয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নের একটা বডি এবং এই বডির মধ্যে যে কোনো ধরনের টেক্সই থাকতে পারে তাহলে ওকে এটা গেল
তো আমরা কিন্তু কি করলাম দেখতে পাচ্ছেন একটা অ্যাকোর্ডিয়ন আমরা ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে আমরা জাস্ট একটা আইটেম ক্রিয়েট করলাম যেটা নাম হচ্ছে অ্যাকোর্ডিয়ন আইটেম এবং আমরা এই যে অ্যাকোর্ডিয়ন আইটেমের উপর যে লেখাটা থাকবে সেটা আমরা একটা ট্যাগের মধ্যে দিয়ে দিলাম এখানে যে কোনো একটা ট্যাগই হতে পারে এন্ড এটার মধ্যে আমরা বললাম যে এটা কি ধরনের অ্যাকোর্ডিয়ন হবে এটা হবে কলাপসেবল একটা অ্যাকোর্ডিয়ন যাতে করে এখানে মানে এটা হাইড হয় এবং শো হয় এই জন্য আমরা কলাপসেবল দিয়ে দিলাম এবং এটার মধ্যে আমরা দিলাম এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নের বডি মানে আমাদের এইখানে যা কিছু দেখাবে আমাদের এইটার আন্ডারে যে একটা ইয়ার আন্ডারে যা কিছু দেখাবে এই জন্য আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে অ্যাকোর্ডিয়নের বডি ওকে ফাইন তো এবার আমরা বলবো আমাদের এই যে ডিপটা আছে এই ডিপটা কি হবে এটা কলাপস হয়ে যাবে মানে ইনিশিয়ালভাবে দেখাবে না এটা ইনিশিয়ালভাবে হাইট হয়ে যাবে এই জন্য আমাদের এখানে স্পেস দিয়ে এই ক্লাসের মধ্যে বলতে হবে যে আমরা কি করতে চাচ্ছি এটাকে আমরা কোলাপস করতে চাচ্ছি তো এই ক্লাসটা দিয়ে আমি যদি এখানে গিয়ে রিলোড করি তাহলে আপনি দেখতে পারবেন এইটুকু কিন্তু হাইড হয়ে যাবে মানে হচ্ছে কোলাপস হয়ে যাবে তো আমি রিলোড করলাম দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু হাইড হয়ে গেছে মানে এখানে আছে এটা জাস্ট কোলাপস হয়ে গেছে হাইড হয়ে গেছে তো এবার আমি চাচ্ছি আমাদের এক নাম্বার যেটা থাকবে মানে এক নাম্বার যে আইটেমটা থাকবে এটা ডিফল্টভাবেই শো থাকবে এটা হাইট থাকবে না বাট বাকি যে দুইটা আইটেম আছে এগুলো হচ্ছে ডিফল্টভাবেই হাইট থাকবে তো আমরা এই জন্য কী করবো আমরা এইখানে গিয়ে একটা স্পেস দিয়ে বলবো যে আমাদের এই আইটেমটা যে আছে আমাদের প্রথম আইটেম এই প্রথম আইটেমটা ডিফল্টভাবে কী হবে ডিফল্টভাবে এখানে শো থাকবে তো এই জন্য আমরা শো নামের একটা ক্লাস দিয়ে দিলাম এখন যদি আমরা এখানে গিয়ে একটা রিলোড করি তাহলে কিন্তু আবারও সব কিছু কিন্তু শো হয়ে গেল ঠিক আছে বাট আমরা বাকি যে আইটেমগুলো ক্রিয়েট করবো সেগুলোর ক্ষেত্রে আমরা শো দিব না তাহলে কিন্তু এটা আমাদের হইল তো এবার আমরা যে কাজটা করতে চাচ্ছি আমরা যদি মানে ইউজার যদি এই অ্যাকোর্ডিয়ান আইটেমের উপর ক্লিক করে তখন এটা শো হবে আবার যদি ক্লিক করে তখন এটা হাইড হয়ে যাবে এই ধরনের কাজ আমাদের একটা করতে হবে তাহলে এই কাজটা আমরা কীভাবে করব। একটু চিন্তা করে দেখেন আমরা ক্লিকটা কিন্তু করব হচ্ছে আমাদের H2 ট্যাগের মধ্যে এখানে ক্লিক করলে কী হবে আমাদের এই পুরা ডিপটাই হাইড হয়ে যাবে অ্যান্ড আবারও যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আবারও আমাদের এই পুরা ডিপটা শো হয়ে যাবে তাহলে এবার আমাদের এই ডিপটাকে ধরতে হবে তো আমি এখানে ক্লাস দিয়েও কিন্তু ধরতে পারি বা আমি এখানে আইডি দিয়েও ধরতে পারি তবে আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা এখানে কোনো ক্লাস নেম দিবেন না কারণ একটা ক্লাস দিয়ে কিন্তু অনেক জায়গায় সিলেক্ট করা যায় মানে একই ক্লাস কিন্তু অনেক জায়গায় ইউজ করা যায় বাট আইডি কিন্তু একটা আইডি জাস্ট একবার ইউজ করা যায় তো এই জন্য আমি কি করব এখানে একটা আইডি আমি এখানে নিব আপনারাও এখানে একটা আইডি নেবেন কারণ একটা আইডির নাম আরেকটা জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন না একটা আইডি আপনি জাস্ট এক জায়গায় ইউজ করতে পারবেন তো এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারি তো এটা হচ্ছে আমাদের আইটেম হাইফেন ওয়ান আমি এইভাবে একটা নাম দিয়ে দিলাম আপনি এখানে যে কোনো একটা আইডি নামই দিতে পারেন তো এবার আমাদের কি করতে হবে এই আইডিটাকে আমাদের এই H2 এর সঙ্গে আমাদের লিঙ্ক আপ করাই দিতে হবে তো এই লিঙ্ক আপটা করাইতে গেলে আমাদের H2 ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে আমাদের এই যে এখানে বলতে হবে একটা জিনিস আছে বুটস্ট্র্যাপের মধ্যে যেটা নাম হচ্ছে ডেটা অ্যান্ড ডেটা দিয়ে আমাদের কি করতে হবে হাইফেন দিতে হবে এরপর আমাদের লিখতে হবে BS এরপর আমাদের হাইফেন দিয়ে বলতে হবে আমরা কি করতে চাচ্ছি আমরা এটাকে টার্গেট করতে চাচ্ছি আমরা কোনটাকে টার্গেট করব এই যে টার্গেট লেখার পর আমি একটা সমান চিহ্ন দিলাম এবং দুইটা কোটেশন দিলাম এবার আমাদের বলতে হবে আমরা টার্গেটটা কাকে করব আমরা টার্গেটটা করব হচ্ছে আমাদের এই পুরা ডিপটাকে তো এই পুরা ডিভের নাম কি এই পুরা ডিভের আমরা একটা নাম সেট করছি একটু আগে যেটা নাম হচ্ছে আইটেম ওয়ান তো সিম্পলি আমি জাস্ট এটাকে কপি করে এই যে এইখানে আমি জাস্ট বসাই দিব আইটেম ওয়ান অ্যান্ড এই আইটেম ওয়ানটা যেহেতু একটা হচ্ছে আইডি এই জন্য আমাদের কি করতে হবে একটা হ্যাশ দিতে হবে প্রথমে ঠিক আছে তো আমি দিয়ে দিলাম তাহলে এতটুকু করে আমি যদি এখানে যাই আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি তাহলে কিন্তু কিছুই হবে না আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে না তো এখন আমাদের আরেকটা জিনিস এখানে বলে দিতে হবে যে এখানে গিয়ে এই যে আমাদের এইটা আছে না এইটার পরে এই যে কোটেশনের পরে এখানে একটা স্পেস দিয়ে আমাদের বলতে হবে যে ডেটা হাইফেন BS হাইফেন আমরা কি করতে চাচ্ছি আমরা এটাকে টগল করতে চাচ্ছি ঠিক আছে TOGGLE টগল তো টগল লিখে আমাদের সমান সাইন দিয়ে দুটা কোটেশন দিতে হবে এবং এখানে আমাদের বলতে হবে টগলটা আমরা কি টাইপের টগল করব আমরা চাচ্ছি কোলাপস টাইপের একটা টগল করব এই টগলটা কি এই টগলটা হচ্ছে এই যে এখানে দেখেন আমরা যখন ক্লিক করতেছি তখন বের হইতেছে আবার ক্লিক করতেছি চলে যাইতেছে একবার করতেছি শো আরেকবার করতেছি হাইড হইতেছে তো এইটাকেই বলে হচ্ছে টগল তো এই জন্য আমাদের এখানে লিখতে হবে ডেটা BS টগল এবং টগলটা কি টাইপের টগল হবে কোলাপস টাইপের টগল হবে
আমরা যখন বুটস্ট্র্যাপ 4 এর মাধ্যমে এই কাজগুলোকে করতাম তখন কিন্তু আমাদের এই যে এখানে বিএসটা লিখতে হইতো না আমাদের জাস্ট লিখতে হইতো ডেটা এন্ড টার্গেট এন্ড আমাদের লিখতে হইতো ডেটা টগল বাট বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে আমাদের এখানে একটা বিএস লিখতে হয় ঠিক আছে তো এই জন্যই কি করতে হবে আমাদের ওয়েবসাইট দেখে দেখে পড়ে পড়ে কিন্তু আমাদের এগুলোকে শিখতে হবে যখন ফিউচারে বুটস্ট্র্যাপ ভার্সন 6 চলে আসবে বা 7 চলে আসবে তখন আপনি কি করবেন তখন কি আপনি আমার জন্য বসে থাকবেন যে আমি যখন টিউটোরিয়াল বানাবো তখন আপনি শিখবেন না আপনার যদি ওয়েবসাইট পড়ার একটা অভ্যাস থাকে তখন কিন্তু আপনি পড়ে পড়ে এই জিনিসগুলোকে কিন্তু আপনি বুঝে যাবেন আমি কিন্তু আর নতুন করে শিখি নাই আমি জাস্ট বুটস্ট্র্যাপ 4টা শিখছি এখন জাস্ট আমি ওয়েবসাইট দেখে দেখে কিন্তু এগুলোকে করতেছি তাহলে আমাদের কি করতে হবে এই ডিপটাকে আমরা কি করলাম একটা আইডিতে ধরলাম অ্যান্ড আমরা এখানে এই আইডিটাকে টার্গেট করলাম ডেটা বিএস টার্গেট এবং এখানে আমরা হ্যাশ দিয়ে এটাকে লিখলাম যেহেতু আইডি সেজন্য আমাদের হ্যাশ দিতে হবে এরপর আমরা কি করলাম ডেটা বিএস টগল এই টগলটা কি টাইপের হবে কোলাপস টাইপের হবে তাহলে এতটুকু যদি আমরা জাস্ট করে আমাদের ব্রাউজারে যাই গিয়ে একটা যদি রিলোড করি এবার লক্ষ্য রাখবেন আমি যদি এইখানে একটা ক্লিক করি লক্ষ্য রাখবেন আমি যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা হাইড হয়ে গেল অ্যান্ড আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার ওপেন হয়ে গেল এই যে এখানে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হইল আমি যে এখানে ক্লিক করব হাইড হয়ে গেল আবার ক্লিক করলাম ওপেন হয়ে গেল এখানে ক্লিক করব হাইড এখানে ক্লিক করলাম ওপেন এখানে ক্লিক করব হাইড অ্যান্ড এখানে ক্লিক করব ওপেন তাহলে আমাদের কিন্তু আসল কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাট এই বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু হয় নাই মানে এইটার মতো কিন্তু হয় নাই এখানে যে দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে আসে যখন আমরা ক্লিক করি অ্যান্ড এখানে কিন্তু একটা এই যে আইকন চলে আসে ডাউন অ্যারো টাইপের আইকন ঠিক আছে এটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে বাট আমাদের কিন্তু এখানে কোনো আইকন নাই এবং এখানে কোনো বর্ডার নাই কিন্তু কাজটা কিন্তু হইতেছে তো আমরা চাইলে এটাকে ধরে কিন্তু একটু সুন্দরও করতে পারি তো সুন্দর করতে গেলে আমাদের কি করতে হবে এই যে আমাদের H2 ট্যাগটা আছে না এইটাকে আমাদের বলে দিতে হবে যে এইটা হচ্ছে একটা বাটন যদিও বাটন না এটা হচ্ছে একটা H2 ট্যাগ বাট আমরা কি করব এটাকে জোর করে ধরে আমরা বানাই দেব যে এটা হচ্ছে একটা বাটন তো এই জন্য আমাদের একটা ক্লাস লিখতে হবে এবং এই ক্লাসের মধ্যে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নের একটা বাটন এটাকে আমরা H2 ট্যাগটাকে জোর করে একটা বাটন বানাই দিলাম এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সুন্দর লাগতেছে এবং অটোমেটিকভাবে কিন্তু এখানে একটা আইকন চলে আসছে এবার যদি আমরা ক্লিক করি হাইড হচ্ছে এটা কিন্তু এই যে উল্টা দিকে হয়ে গেছে আবার ক্লিক করব এটা কিন্তু উপরের দিকে হয়ে গেল দেখতে পাচ্ছেন তাহলে এবার কিন্তু টগলটা অনেক সুন্দর লাগতেছে বাট বুটস্ট্র্যাপের মধ্যে কি করে এই যে এখানে আপনি যদি লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তারা বাটনই বানায় দেয় বাট আমরা কি করছি আমরা এখানে আসলে H2 ট্যাগকে নিয়ে আমরা একটা বাটন বানাই দিছি তো আপনি যদি চান যে আপনি H2 ট্যাগের মধ্যে না দিয়ে আপনি একটা বাটনের মধ্যে দিবেন তাহলেও কিন্তু আপনি করতে পারবেন ধরেন আমি এখানে এই H2 ট্যাগটাকে আমি রিমুভ করলাম ওকে অ্যান্ড আমি এখানে একটা H2 ট্যাগ আবারও নিব তো আমি নিলাম আমি সব কিছুকে H2 ট্যাগের মধ্যে রাখবো তো এই জন্য আমি এটাকে নিলাম অ্যান্ড আমি এই H2 ট্যাগটাকে একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন হাইফেন এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নের হ্যাডার ঠিক আছে এবং এই হ্যাডারের মধ্যে আমরা কি করব একটা বাটন ক্রিয়েট করব তো আমি একটা বাটন ক্রিয়েট করলাম এবার আমরা এই বাটনের মধ্যে কি লেখা থাকবে সেটা আমরা বলে দিতে পারি মানে বাটনের মধ্যে যে এখানে আমরা অ্যাকর্ডিয়ান আইটেম 1 লিখব নাকি অন্য কিছু লিখব সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি তো আমরা আবারও কি করব আমরা অ্যাকর্ডিয়ন হাইফেন ধরেন কিছু একটা লিখতে পারি যে আইটেমস নাম্বার হচ্ছে 1 আমরা আগের মতো লিখে দিলাম অ্যান্ড এখানে আমরা একটা হ্যাশও দিতে পারি সো আমরা দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু হইলো আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা বাটন হয়েছে বাট এটা কিন্তু সুন্দর কোনো বাটন হয় নাই তো এই জন্য আমাদের কী করতে হবে এই বাটনের মধ্যে গিয়ে একটা ক্লাস আমাদের কল করতে হবে ক্লাস যে এইটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নের কি অ্যাকর্ডিয়নের একটা বাটন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এইবার বাটনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে বাট এখানে ক্লিক করলে এবার কিন্তু আর এই যে এগুলা কোলাপস হইতেছে না কারণ আমরা কিন্তু এখানে অনেক কিছু লিখছিলাম সেগুলো কিন্তু আমরা ডিলিট করে দিছি তো এবার আমাদের কি করতে হবে এই বাটনের উপর যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের এই পুরো ডিপটা কোলাপস একবার হবে একবার হাইট হবে একবার শো হবে তাহলে আমাদের এই ডিভের নাম কিন্তু হচ্ছে আইটেম নাম্বার 1 তো আমরা কি করব এই বাটনের মধ্যে গিয়ে যে কোনো একটা জায়গায় এখানে বা যেখানে এক জায়গায় লিখলেই হইলো তো আমি যেখানে গিয়ে বলবো যে এটা ডেটা হাইফেন বিএস হাইফেন আমরা টার্গেট করতে চাচ্ছি আমরা কোনটাকে টার্গেট করব আমরা এই ডিপটাকে টার্গেট করব সো এটার একটা আইডি নাম দিছি আইডি নামটা কি আমাদের প্রথমে হ্যাশ দিতে হবে এরপর আইডি নামটা হচ্ছে আইটেম নাম্বার 1 তো আমি দিয়ে দিলাম অ্যান্ড আমাদের এটার পরে গিয়ে বলতে হবে যে ডেটা হাইফেন বিএস হাইফেন আমরা কি করতে চাচ্ছি আমরা টগল করতে চাচ্ছি সো টগলটা আমরা কি টাইপের করব আমরা হচ্ছে কোলাপস টাইপের একটা টগল করব তাহলে এতটুকু করে এখন যদি আমরা এখানে যাই গিয়ে একটা রিলোড করি
কিন্তু এবার যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে হাইড হইতেছে এবং শো হইতেছে। এবার কিন্তু এটার চতুর সাইডে একটা বর্ডার চলে আসছে এবং এখানে কিন্তু একটা আইকনও কিন্তু চলে আসছে। তাহলে কিন্তু আমরা চাইলে এভাবে কিন্তু আমরা করতে পারি। তো এরপর দেখেন এই যে এখানে আমাদের এক নম্বর আইটেমটাকে যখন আমরা ওপেন করতেছি তখন কিন্তু এই যে এখানে একটা টেক্সট আছে যেটা কিন্তু অনেক মোটা, বাট বাকি টেক্সটগুলো কিন্তু মোটা না। তো আমরা চাইলে এটাও কিন্তু আমরা করতে পারি। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, তো আমরা এইখানে গিয়ে বলবো এই যে লরেম থেকে এই যে এতটুকু পর্যন্ত আমরা এইটুকু লেখাকে আমরা বোল্ড করব। তো এই জন্য কিন্তু আমরা বোল্ড অনেকভাবেই করতে পারি, বোল্ড নামের ট্যাগের মাধ্যমে, বা আমরা চাইলে স্ট্রং নামের কিন্তু একটা ট্যাগ আছে, আমরা কিন্তু ছোট্টবেলায় দেখছিলাম আমরা যখন HTML প্র্যাকটিস করছি তখন কিন্তু আমরা দেখছিলাম যে স্ট্রং নামের কিন্তু একটা ট্যাগ আছে। তো এবার আমি এই স্ট্রং ট্যাগের মধ্যে এই যে এতটুকু টেক্সটকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করে আমি এইটার মধ্যে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে রেখে দিলাম। আমরা জাস্ট একটা স্ট্রং ট্যাগের মধ্যে এতটুকু লেখাকে রাখলাম, তাহলে কিন্তু এটা আমাদের অটোমেটিকভাবে বোল্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তাহলে ওকে, আমাদের কিন্তু খানিকটা এটার মধ্যে হয়েছে। এবার দেখেন এটার নিচে কিন্তু এই যে এখানে অ্যাকোর্ডিয়ান বডি নামের একটা টেক্সট আছে এবং এই টেক্সটের কালারটা কিন্তু রেড কালার। তো আমরা চাইলে এইটাও কিন্তু করতে পারি। তো ধরেন আমি এখানে গিয়ে আমাদের এই যে এই দুইটা টেক্সট আছে না, এই দুইটা টেক্সটকে ধরে আমরা কি করব ওই রকম বানাবো। তো এই দুইটা টেক্সটকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করলাম এবং এখানে আমি একটা ট্যাগ নিব যেটার নাম হচ্ছে কোড ট্যাগ, ঠিক আছে? এটাও কিন্তু আমরা HTML মধ্যে দেখে আসছি। তো এইটার মধ্যে আমরা জাস্ট সেই টেক্সটটাকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে কোড ট্যাগ এবং সেটার মধ্যে হচ্ছে এই দুইটা টেক্সট আছে। তো এতটুকু করে আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই টেক্সটটা কিন্তু ওই রকম একটা লাল কালার হয়ে গেছে। তাহলে দেখেন এবার হচ্ছে আমাদের এইটা এক নাম্বার আইটেম অ্যান্ড আমাদের এক নাম্বার আইটেম, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। এখানে ক্লিক করলে হাইড হচ্ছে, শো হচ্ছে, আমাদেরটাও কিন্তু এখানে ক্লিক করলে হাইড হচ্ছে, শো হচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা এইটার নিচে আরও দুইটা আইটেম ক্রিয়েট করব। এবার যেহেতু আমরা একটা আইটেম ক্রিয়েট করতে পারছি, এখন কিন্তু আমাদের দুই নাম্বার আইটেম ক্রিয়েট করা খুবই ইজি। আমরা সিম্পলি কী করব, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়ান আইটেম, একটা আইটেম। তো আমরা এই ডিপ থেকে এই যে এই ডিপের মধ্যে যখন আমরা ক্লিক করতেছি, এইটার ল্যাসটা কোথায়, এই যে এখানে আমাদের কিন্তু বলে দিচ্ছে। তো আমরা এই পুরা ডিপটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার শিফট ডাউনের বাটনে ক্লিক করলাম, এইটা আমার এই যে নিচের দিকে আরেকবার কপি হইল। তাহলে আমরা কিন্তু দুইটা আইটেম ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমরা এখানে যাই গিয়ে একটা রিলোড করি, সো দেখতে পাচ্ছেন দুইটা আইটেম কিন্তু চলে আসছে। এবার আমাদের এখানে নামগুলোকে চেঞ্জ করতে হবে, যে অ্যাকোর্ডিয়ান এটা হচ্ছে টু। তো এই জন্য আমরা গিয়ে বলবো যে এটা হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়ান আইটেম নাম্বার টু, সরি, লিখতে হবে টু। তাহলে এটা আমাদের দুই নাম্বার আইটেম, এখানে চলে আসবে, রিলোড করলাম, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার আইটেম। অ্যান্ড এবার যদি আমরা আমাদের এক নাম্বার আইটেমের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের দুইটাই হাইড হয়ে গেল। অ্যান্ড আমি যদি ক্লিক করি দুইটাই কিন্তু ওপেন হয়ে যাইতেছে, এখানে যদি ক্লিক করি দুইটাই হাইড, দুইটাই ওপেন। বাট আমি চাচ্ছি একটার মধ্যে ক্লিক করলে যাতে একটা হাইড হয়, দুইটাই যাতে না হয়। এখানে দুইটাই হচ্ছে, কারণটা কি? এখানে দুইটা হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের এক নাম্বার আইটেম, এই যে আমাদের এক নাম্বার আইটেমের মধ্যে কিন্তু আমরা একটা এই যে আমাদের এখানে একটা আইডি নাম দিয়েছিলাম যেটা হচ্ছে আইটেম নাম্বার ওয়ান। অ্যান্ড এই সেমটাই কিন্তু আমরা কি করছি, এই যে দুই নাম্বার আইটেমের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যে আইটেম নাম্বার ওয়ান। ওই দুইটা কিন্তু সেম জিনিসে হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে এই দুইটার মাঝখানে আমি একটি কমেন্ট আউট করতে পারি যে এখান থেকে আমাদের আইটেম নাম্বার টু স্টার্ট লিখে আমি কমেন্ট আউট করতে পারি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার ওয়ান অ্যান্ড এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার টু। এবার আমরা আমাদের আইটেম নাম্বার টুটাকে যে কাজটা করব, এইখানে আমরা আইডিটা আইটেম নাম্বার ওয়ান না দিয়ে আমরা বলবো এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার টু, ঠিক আছে? অ্যান্ড আমরা কি করব, এই যে আমাদের বাটনটা আছে না, এই বাটনের মধ্যে আমরা আইটেম নাম্বার দিয়ে দিব টু। তাহলে এখন কি হবে, এখন এইটাই হচ্ছে আলাদা জিনিস, মানে আমাদের এই দুই নাম্বারটাই হচ্ছে আলাদা জিনিস আইটেম নাম্বার টু এবং আমাদের এক নাম্বারটা হচ্ছে আলাদা জিনিস আইটেম নাম্বার ওয়ান। তাহলে এতটুকু করে আমি যদি এখানে যাই গিয়ে একটা রিলোড করি, তাহলে এবার যদি আমি এখানে একটাকে ক্লিক করি একটা কিন্তু হাইড হইল, আবার কিন্তু এটা ওপেন হয়েছে। দুই নাম্বারটা ক্লিক করলাম একটাই কিন্তু হাইড হয়েছে, একটাই কিন্তু ওপেন হইতেছে। বাট আমি যদি এইখানে একটা রিলোড করি তাহলে কিন্তু দুইটাই ডিফল্টভাবে কিন্তু শো হইতেছে। বাট আমি চাচ্ছি এই যে এটার মতো বুটস্ট্র্যাপের মতো যে এক নাম্বারটা জাস্ট অটোমেটিকভাবে ওপেন থাকবে, শো থাকবে, বাকি দুইটা আইটেম কিন্তু অটোমেটিকভাবে শো থাকবে না। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে শো হবে, বাট আমাদের এইটা দুইটাই কিন্তু ডিফল্টভাবে শো হয়ে আছে। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের এক নাম্বারটা আছে না, এই যে এক নাম্বার, এইটার মধ্যে কিন্তু আমরা এই যে
এই যে এখানে কিন্তু শো দিয়ে রাখছিলাম, এই একই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের দুই নাম্বারের মধ্যেও, এই যে দুই নাম্বার আইটেমের মধ্যে কিন্তু শো দিয়ে রাখছি। তো আমরা সিম্পলি এই শোটাকে এখান থেকে বাতিল করে দিব, রিমুভ করলাম, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক নাম্বারটা শো ডিফল্টভাবে, বাট দুই নাম্বারটা কিন্তু শো না। এখন আমাদের দুই নাম্বারটাতে ক্লিক করলে শো হবে, এর আগে কিন্তু হবে না। তাহলে আমরা কিন্তু এটা করতে পারলাম। তো এরপর আমি কি করব, এই দুই নাম্বারটা যে আছে এইটাকে আমি আরেকবার এখান থেকে কপি করব। সেখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার শিফট ডাউনের বাটনে ক্লিক করলাম, এটা আমার আরেকবার কপি হয়ে গেল। অ্যান্ড এখানে আমি স্পেস দিয়ে নিব, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার থ্রি, ঠিক আছে, থ্রি। তাহলে ওকে, এবার আমরা কী করতে হবে, এখানে আমাদের এই যে আইটেম টু আছে এখানে আমাদের বলতে হবে এটা আমাদের আইটেম থ্রি, অ্যান্ড এই যে আমাদের বাটনের মধ্যে বলতে হবে এখানে যে এটা হচ্ছে আমাদের আইটেম থ্রি। অ্যান্ড এটাও হচ্ছে আসলে শো হবে না, এটাও হচ্ছে হাইট, এখানে আমাদের কিছু করতে হবে না। এখানে গিয়ে রিলোড করবো, তাহলে কিন্তু আমাদের এই যে তিনটা জিনিস চলে আসছে। আমি রিলোড করলাম, এক নাম্বারটা হচ্ছে ডিফল্টভাবে শো, বাট বাকি দুটা কিন্তু শো না। আচ্ছা, এই যে এখানে আমাদের টু চলে আসছে, আমাদের কী করতে হবে, এই যে এখানে বলতে হবে এটা হচ্ছে আমাদের থ্রি। দেন ওকে, রিলোড করলাম, সো এটা হচ্ছে আমাদের থ্রি। এখন আমাদের এখানে ক্লিক করলে এটা হচ্ছে, অ্যান্ড তিন নাম্বারটা ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে। তাহলে ফাইনালি কিন্তু আমরা বুটস্ট্র্যাপের মতো এইরকম কিন্তু একটা অ্যাকোর্ডিয়ান আমরা ক্রিয়েট করতে পারলাম। এবার যদি আমার প্রয়োজন পড়ে যে আমি আইটেম আরও বাড়াবো, এখানে তিনটা চারটা পাঁচটা করব, আমরা জাস্ট সিম্পলি এখানে কি করব, এই পুরাটাকে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট কপি করব। এই যে নিচের দিকে কপি করলাম আরেকবার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোর নাম্বার আইটেম, সো এটা হচ্ছে আমাদের ফোর নাম্বার আইটেম। অ্যান্ড এখানে লিখতে হবে যে এটা হচ্ছে আমাদের থ্রি না, এটা হয়ে যাবে ফোর নাম্বার আইটেম। অ্যান্ড এটা হবে আমাদের এই যে আমাদের আইটেম যে আইডিটা, এটা হচ্ছে ফোর নাম্বার। অ্যান্ড এই যে আমাদের বাটনের মধ্যে যে এখানে বলতে হবে এটা হচ্ছে আমাদের ফোর নাম্বার। তাহলে কিন্তু এখানে চারটা আইটেম চলে আসবে, লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন চারটা আইটেম ক্লিক করতেছে এখানে যাইতেছে। এবার আমাদের যদি প্রয়োজন পড়ে যে এখানে আমরা এই যে বডির যে ডেটাগুলো এগুলোকে আমরা চেঞ্জ করে দিব, টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করে দিব, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে তিনটা অ্যাকোর্ডিয়ান আইটেম আছে, তো এগুলো হচ্ছে এটার মতো। আপনি যদি আমাদের এই প্রথমটা ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনি এইটাও করতে পারবেন। আপনি জাস্ট এখানে শোটা দিবেন না, তাহলেই কিন্তু তিনটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি স্ক্রোল করে নিচের দিকে যাব, সো এই যে এটাও হচ্ছে ওইটার মতোই ডিফল্ট, ওইটার মতোই থাকে। তো এগুলো আপনাদের দেখানোর প্রয়োজন নাই, কারণ আপনি যদি এক নাম্বারটা আমরা যেটা করে দেখালাম সেটা যদি আপনি পারেন, এটা যদি আপনি পারেন, তাহলে আপনি এখান থেকে সবগুলোকেই কিন্তু ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এই যে এখানে দেখেন আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে, এখানে কিন্তু তারা আরও অনেক ধরনের জিনিসপত্র কিন্তু দিয়ে রাখছে। তো এগুলাকে না দেখে যে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াল আছে, তারপর হচ্ছে লেব লেব ডি কি জানি লিখছে, তো এই ধরনের আরও অনেক জিনিস আছে। তো আপনাদের এত কিছু দেখার প্রয়োজন নেই, আমি যেভাবে দেখাইলাম সেভাবে যদি আপনারা করতে পারেন আমার মতো, তাহলে আপনি এটা শিখে গেছেন। তাহলে প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।